আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। ইসলামের প্রত্যেকটি বিধিবিধান ভালো করে জেনে করতে হবে, যদি ভুল হয় তাহা কবুল হবে না। আমি একটি হাদিস বর্ণনা করব, যে হাদিসের মধ্যে এসেছে যে ওযুর মধ্যে সামান্য একটি ভুলের কারণে অনেক কঠিন ধমক এসেছে, জাহান্নামের কথা এসেছে। এ সম্পর্কে মুসলিম শরীফে 241 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলাম। পথের মধ্যে একটা পানির স্থানে যখন পৌঁছলাম, আমাদের থেকে কিছু লোক একটু অগ্রসর হয়ে আগে ভাগে গিয়ে সেখানে তারা আসরের নামাজের জন্য ওযু করলো। আমরা গিয়ে দেখলাম যে তারা জলদি জলদি ওযু করেছে, যার কারণে তাদের পায়ের গোড়ালির মধ্যে ভালো করে পানি পৌঁছে নাই, সেই গোড়ালিগুলি সাদা বালুতে ঝকমক করছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই গোড়ালি দেখে বললেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার আসবিকুল ওযুয়া, অর্থাৎ যে গোড়ালির জন্য রয়েছে জাহান্নামের উপত্যকা, অথবা গোড়ালির জন্য রয়েছে যে ধ্বংস, তোমরা ওযুকে পরিপূর্ণ করো। এই ওয়াইল শব্দের অর্থ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন রকম অর্থ করেছেন। কেউ বলেছেন যে ওয়াইল একটি জাহান্নামের উপত্যকা, কেউ বলেছেন ওয়াইল শব্দের অর্থ হয়েছে ধ্বংস। তো যেটি হোক, যে পায়ের মধ্যে সামান্য সাদা দেখার কারণে যেখানে পানি পৌঁছে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সমস্ত গোড়ালির জন্য ধ্বংস, অথবা এই সমস্ত গোড়ালি জাহান্নামে যাবে। তো এই সমস্ত গোড়ালি জাহান্নামে গেলে অবশ্যই ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। তবে গোড়ালি বলার কারণ হলো, যেহেতু এই গোড়ালির কারণে তারা জাহান্নামে যেতে হবে, এই জন্য গোড়ালির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান ভালো করে জেনে বুঝে সতর্কতার সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।